हेलो एवरीवान गुड मर्निंग केमन आছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও মোটামুটি ভালো আছি দীপালিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে নতুন আরও একটি ভিডিও শুরু করে দিলাম আর আজকের ব্লগটি শুরু করছি একদম পুকুরের ঘাট থেকে। तो पुकुरे जल देखो एकदम टलटल कर कानाई कानाई जल उठे गेछे जेहेतु कयेक दिन धरे खूब एक नागातार बिस्टी होयेछे सेई जोन्नो पुकुरे देखो एकदम जल भरे गेछे। आमी जे किभाबे नामबो किभाबे जामा कापड़ धोबो सेटा एकटा भाबबार विषय। तो जाई होक कत कष्ट करे पुकुरे नेमे जामा कापड़गुलो धुए देखो आमी छादे चले एसेछि मेलार जोन्नो। आर छादे देखो प्रचंड प्रखर माने रौद्रेर एत तेज दाड़ानोई जाच्छे ना कयेक दिन धरे बिस्टी होयेछे तो এখন রোদ্দুরের তেজটা ভীষণ পরিমাণে। তো জামা কাপড় মেলে এবার আমি দেখো চলে এসেছি ঘরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো যাই হোক এখন তো প্রায় বাজে 11টা। তো পুকুরে গেছি অনেকটাই লেট হয়ে গেছে পুকুরে গিয়ে যেহেতু এই পাশ থেকে নামবো না ওই পাশ থেকে নামবো এরকম একটা ব্যাপার হচ্ছিল তো সেই জন্য না একটু লেট হয়ে গেছে পুকুরে নামতে নামতে আর খুবই কষ্ট করে ধুয়ে নিয়ে আসলাম। তো এবার দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এবার আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ভালো করে ঝাড়ু ঠাড়ু দিয়ে আজকে ভাবছি আর ঘরটা মুছবো না ভালো করে ঝাড়ু দিয়ে রেখে দেবো রেগুলার না ভালো লাগে না। তো বন্ধুরা দেখো আমার সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি চলে গেছিলাম সোজা জল আনতে কলে। তো ঘরে একদমই খাওয়ার জল নেই তো জলটা আগে এনে নিলাম। তো দেখো জল নিয়ে আর কি চলে আসলাম আমি ঠান্ডা ঠান্ডা জল। তো বেশ ভালোই লাগে কল চেপে একদম জল নিয়ে এসে এখন গরমের সময় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এবার আমি দেখো বাড়ির সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেলে এবার আমি স্নানে যাব। তো সেই জন্য আর কি উঠোনটা ঝাড়ু দেওয়ার আগেই আমি জল এনে নিলাম কারণ ঠাকুমা বলে যে উঠোন ঝাড়ু দেওয়ার ঝাঁটাটা হাতে ধরার আগে ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে তবেই ঝাঁটাটা হাতে ধরবে। তো আমি সেটাই করলাম ঘর আগে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে জল আনলাম এবার আমি উঠোনের সামনেটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি চলে যাব ও স্নান করতে। আমার মোটামুটি আজকের কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটি আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে প্লিজ স্কিপ করবে না। তো আমি দেখো স্নান টান করে চলে এসেছি এসে এবার আমি দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে রান্না করেছি টক ডাল কী দিয়ে করেছি বলো তো আমশি দিয়ে। তো আম কেটে কেটে রোদ্দুরে দিয়েছিলাম তো সেই আম দিয়ে টক ডাল রান্না করেছি পাঁপড় ভাজা এটা আলু সোয়াবিনের তরকারি। আর এদিকে আছে হচ্ছে কুলেখাড়া। তো কুলেখাড়া অবশ্যই তোমরা চেনো যেই শাকটা আর কি রক্ত তৈরি করে আলু দিয়ে কুলেখাড়ার ঝোল করেছি। তো ছেলে বায়না করছে যে এই ঝোলটা খাবেই না একদমই তো ওকে যাই হোক বুঝিয়ে বাজিয়ে খাওয়াতেই হবে অনেকটা উপকার এই শাকে। তো ওরকম মানে একটু ঝোল ঝোল মতনই রান্না করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো ছেলে দেখো খেতে চাইছে না বলছে এই শাকটা খেলে কি হয় আমি ওকে বলছি এই শাকটা খেলে না রক্ত হয় গায়ে ও বলছে ও সব রক্ত বেরিয়ে যায় মানে ও যেটা বুঝছে সেটাই বলছে। তো আমি বললাম না আমার সোনা বাবা খাও আলু আর ঝোল দিয়ে মেখে দিচ্ছি তুমি খেয়ে নাও। তো অনেক কিছু বোঝানোর পর একটুখানি দিলাম তো খাচ্ছে। তো দুজনে এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মা ছেলে। আর তো হাজব্যান্ড বাড়িতে নেই বাবাও আর কি বাড়ি আসেনি আজকে দুপুরে আর ঠাকুমা আর মা আগে খেয়ে নিয়েছে আমি আর সোনা। গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে 7:30 আর এখন আবার তোমাদের সামনে বসে পড়লাম তো একটু দুষ্টু মিষ্টি গল্প করার জন্য। তো সাথে দেখা হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তারপরে আর দেখা হয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো ঘুমাইনি শুয়েছিলাম শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। তো তারপর বিকাল 5টার সময় ঘোষ আসে আমাদের এখানে তো আমি দুধ রাখি তো সেই জন্য তারপরে সেই ঘোষ আসলো ঘোষের কাছ থেকে দুধ রাখলাম ব্যাস। ভীষণ বিরক্ত করে দেখো এটা কি দেখো তার পেজগুলো ঠিক এইভাবেই নষ্ট করে জানো তো। তো দেখো এই যে টিয়া পাখিটা দেখতে পাচ্ছ এই টিয়া পাখিটা এঁকেছে ও আমি এঁকেছি কেমন হয়েছে অবশ্যই বলো। ঠাম্মি ডাকছে শুনে আসো কি করতে ডাকছিল ঠাম্মি কে দাদা নিয়ে আসছে तो दालान तो रोज रोज खबर नहीं आसे तोर की मजा तो की खबर नहीं आस तो देखा देखी ए देखो আমি এটা এঁকেছি এটা তো এখনো কালার করেনি শুধুমাত্র এঁকে রেখেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে একটু শুনে ভালো লাগবে কি খাবার নিয়ে আসছে দাদা দেখা এমন এই দেখো মোয়া মুড়ির মোয়াগুলো মুড়ি নাকি খয়ের মোয়া দেখো দুটো এনেছে দুটো মোয়া নিয়ে আসছে আচ্ছা বেলাটা বেশ ভালোই কাটে বলো नो टेंशने तो इच्छे मतो आमी खेला करब इच्छे मतो पढ़ाशोना करब तो एरकमई बाच्चा बेलाटा केटे जाए तो जाइ होक मने हय कि सेई बाच्चा बेला जदि फिरे आसतो कि भालो जे लागतो आमार छेलेके देखिए आमार कथागुलो मने पड़े जा कत दुष्टुमी करेछि छोटोबेलाते दुपुरबेला ना घुमिए घर थेके चुरी चुरी करे बेरिये जेताम बेरिये गिये लुकोचुरी खेला करताम कत किछु तो एखनकार बाच्चा काच्चार आर खेलाधुलो नेई एखनकार बाच्चा काच्चार शुधु टीवी आर मोबाइल निये पड़े थाके जेमन आमारई छेले खेलाधुलो करे ना तो जाई होक तो एकटु मोयाटा खेये देखि आमार छेले दिलो जखन भालो बेश पुरो बलेर मतन देखते ना अच्छा एकटा बल जानो तो कल के दादा भाई हैप्पी बर्थडे ताई कल के जाबो हमरा कौन दादा भाई बोलो अरे शुभ्र दादा আছে না তাকে আমি দাদা ভাই বলি কে কে কি হয় কার ছেলে মামু পাশির ছেলে বাবার ছেলে পিসির ছেলে পিসির ছেলে সব লাস্টে বলেছে ওইটা বলো পিসির ছেলে হ্যাঁ গো কালকে জানো তো ननदर बाड़ी जेते होबे ननदर छेलेर कालके बर्थडे माने एक्चुअली आजकेई ओर बर्थडे अक्टोबर 2 तारिखे ओर बर्थडे हय तो आज के शनिवार से आज के अनुष्ठान करलो ना कालकेई करबे आर आमी आर सोना कालके जाबो कालके सकाल सकाल जेते होबे बोलेछेई किछुक्षण आगे फोन करेछिलो तो जामाई बाबू आर कि दो तीन दिन आगे फोन करे बोलेछे आर ननद एई किछुक्षण हलो आधा घंटा मत हलो फोन कर कल के एकटू बाड़ी सबाई जेते पारबे ना तो मायर हाथे आर्जेंट माल आछे आर ठाकुमार शरीरटा खराब होयेछे जानो प्रचंड ठंडा लेगेछे ठाकुमार ठाकुमाओ जेते चाइछे ना आर बाबार तो काज आछे आर्जेंट काज आछे बाबाओ जेते पारबे ना आमी आर आमार छेलेई जाच्छी आर आमार हाजबेंडो काजे जाबे तारपरे ओ रात्रे बेला हयतो ओखान थेके डायरेक्ट दिदिर बाड़ितेई चले जाबे तो कल के भीषण एक हैपा आछे ताड़ाताड़ी घुम थेके उठे से तो आमी भोर बेलाते उठबो उठे रान्ना बान्ना करे देबो तारपरे ताड़ाताड़ी करे काज गुछिए निये रेडी होये आमादेर बेरोते होबे तो कालकेर ब्लगटा तोमादेर साथे शेयर करछि जे कालके बार्थडेते जाबो तो सेखाने की कि होबे तो যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা অনেকটা গল্প করে নিয়েছি আজকের ব্লগটি নিয়ে এখানে শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।